हेलो एवरीवन, वेलकम टू माय चैनल ইয়ামি কুকিং বাই পারো। आज আমি আপনাদের সাথে শেয়ার করব চুলায় একদম সরাসরি ফ্রাই প্যানে নরম তুলতুলে পাউরুটির রেসিপি। আশা করি আমার এই ব্রেড রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ বাড়িতে একবার তৈরি করবেন, দেখবেন সবার খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার নতুন রেসিপি। তো সবার প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আমি এখানে হাফ কাপের মেজারমেন্ট করে 2 কাপ পরিমাণ ময়দা মেপে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি, এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে ব্রেডটা খেতে খুব ভালো লাগে, তাই আমি এখানে দিচ্ছি 1 পিঞ্চ পরিমাণ খাবার সোডা। খাবার সোডাটা দিলে রুটিটা খুব নরম হয়, তাই এখানে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্না করা সয়াবিন তেল। খুব ভালোভাবে এগুলো এবার একসাথে হাতের সাহায্যে মিশিয়ে নেব। আমি আগে থেকেই দুধের মধ্যে হাফ কাপ পরিমাণ দুধের মধ্যে 1 চা চামচ পরিমাণ ইস্ট আর 2 চা চামচ পরিমাণ চিনি খুব ভালোভাবে মিশিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই দুধটাকে অল্প অল্প করে দিয়ে আমি সমস্ত ডোটাকে রেডি করে নিচ্ছি। দুধটা দেওয়ার পরেও আমার এখনও 1/3 কাপ পরিমাণ জল এখানে ইউজ করতে হচ্ছে, কারণ এই ডোটা নাহলে খুব হার্ড হয়ে যাচ্ছিলো, তাই সফট করার জন্য আমি এটাকে জল দিয়ে মেখে নিচ্ছি। আপনাদের কাছে যদি দুধটাকে সম্পূর্ণ দুধটা দিয়েও মেখে নিতে পারেন। আমি এখানে হাফ কাপ দুধ আর তার সাথে এখানে 1/3 কাপ পরিমাণ জল ইউজ করেছি। খুব ভালোভাবে সফট একটা ডো আমি তৈরি করে নিচ্ছি। খুব ভালোভাবে মথে নিতে হবে। আমার মথে নেওয়া হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি একটু তেল ব্রাশ করে 1 ঘন্টার জন্য রেখে দেব। একটা গরম জায়গায় এটাকে রেখে দিতে হবে। আমি ঢেকে রুম টেম্পারেচারেই রেখে দিচ্ছি। এবার প্যানটাকে রেডি করে নেব। আমি এই প্যানটার মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবার এটাকে খুলে নিচ্ছি। ডোটা এখন অনেকটা ফুলে গেছে, এর মধ্যে যে এয়ারটা তৈরি হয়েছে সেই এয়ারটাকে আমি বের করে দেব। খুব ভালোভাবে হাতের সাহায্যে আবারও মথে নিতে হবে। আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি। এটাকে দুই ভাগে আমি ভাগ করে নেব। আপনারা চাইলে একটা ডো তৈরি করেও রুটিটা তৈরি করে নিতে পারেন, তবে আমি দুটো ভাগে ভাগ করে নিয়ে রুটিটা তৈরি করে নেব। একটা ডোকে খুব ভালোভাবে গোল করে নিয়ে প্যানের মাপে আমি এটাকে সেট করে নেব। আপনারা চাইলে বেলুন চাকতি দিয়েও সেটটা করে নিতে পারেন। আমি হাতের সাহায্যেই সেটটা করে নিচ্ছি। খুব ভালোভাবে প্যানের মাপে আমি এটাকে সেট করে নিয়েছি। এবার ওপর থেকে একটু দুধ ব্রাশ করে দিচ্ছি, তাতে কালারটা খুব ভালো চলে আসবে। খুব ভালোভাবে দুধ বা দই ব্রাশ করে নেবেন। এবার এটাকে সরাসরি আমি গ্যাসের চুলাতে বেক করে নেব। গ্যাসের চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি আর 25 মিনিট অপেক্ষা করব। ভালো করে বেক করে নিতে হবে। 25 মিনিট বাদ আমি এটাকে চেক করে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। তৈরি হয়ে গেল নরম তুলতুলে সব ব্রেড রেসিপি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি।